মার্কিন নাগরিক ডেভিড বেনেটর অনেকদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন তিনি। চিকিৎসা নেওয়ার পরও যখন আশানুরূপ ফল পাচ্ছিলেন না, তখন চিকিৎসকরা তার হার্ট প্রতিস্থাপনের পরামর্শ দেন। শেষে ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড মেডিসিনের একদল চিকিৎসক সফলভাবে ডেভিডের দেহে শুকরের হার্ট প্রতিস্থাপন করেন। 57 বছর বয়সী ডেভিড অবশ্য অস্ত্রোপচারের 3 দিন পরই পুরোপুরি সুস্থ হয়ে যান। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এখন বিজ্ঞানীরা আশা করছেন যে শুকরের অঙ্গগুলো দাতার অঙ্গগুলোর ঘাটতি দূর করতে সাহায্য করবে। সময় মতো যারা ঠিকঠাক অঙ্গ পাচ্ছেন না, তাদের জন্য এই বিকল্প ব্যবহার করা যেতে পারে। এই সাফল্য নিয়ে আশাবাদী ডক্টর বার্টলি গ্রিফিথ। তিনি বলছিলেন যে এটি একটি যুগান্তকারী অস্ত্রোপচার যা ভবিষ্যতে অঙ্গ প্রত্যঙ্গের ঘাটতি মেটাতে সাহায্য করবে। ডেভিড বেনেট তার অস্ত্রোপচারের একদিন আগে চিকিৎসকদের বলছিলেন, হয় মরতে হবে অথবা এই ট্রান্সপ্লান্ট করতে হবে, আমি বাঁচতে চাই। আমি জানি এটি অন্ধকারে গুলি ছোড়ার মতো, কিন্তু এটি আমার জীবনের শেষ সুযোগ। পরীক্ষামূলক অস্ত্রোপচারের সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড মেডিসিন US ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটি জরুরি অনুমোদন পেয়েছে। তারা পরীক্ষামূলকভাবে ডেভিডের শরীরে শুকরের হার্ট প্রতিস্থাপন করেন। এই বিশ্ববিদ্যালয়ের প্রাণী অঙ্গ প্রতিস্থাপনের প্রোগ্রামার ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন বলছিলেন, FDA পরীক্ষামূলক শুকরের উপর আমাদের তথ্য এবং উপাত্ত ব্যবহার করে একজন শেষ পর্যায়ের হৃদরোগের রোগীর প্রতিস্থাপনের অনুমোদন দেয় যার অন্য কোনো চিকিৎসার বিকল্প ছিল না। অর্গান ডোনার ডট গভর্নমেন্টের মতে প্রায় 1,10,000 আমেরিকান বর্তমানে একটি অঙ্গ প্রতিস্থাপনের জন্য অপেক্ষা করছে এবং প্রতি বছর 6,000-এরও বেশি রোগী অর্গান পাওয়ার আগেই মারা যাচ্ছে। অস্ত্রোপচারের সকালে ট্রান্সপ্লান্ট দল শুকরের হৃৎপিণ্ডটি সরিয়ে একটি বিশেষ ডিভাইসে স্থাপন করে যাতে অস্ত্রোপচার না হওয়া পর্যন্ত এটি কার্যকারিতা সংরক্ষণ করা যায়। এখন হার্ট ছাড়াও শুকরের অন্যান্য অঙ্গ যেমন কিডনি, লিভার ও ফুসফুস নিয়েও গবেষণা হচ্ছে যাতে এগুলো মানুষের দেহে প্রতিস্থাপন করা যায়।